লোয়াগাড়া আমিরাবাদ জনকল্যাণ এলাকাবাসীর আয়োজনে ঈদ ফেস্টিভ্যাল নাজিম ও মিসবাহ স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট 2018 অনুষ্ঠিত হয়। জুনের 18 তারিখ রাতে জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠত অনুষ্ঠিত খেলাত ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল দক্ষিণ সাতকানিয়া গোলামবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফুরকানুল্লাহ চৌধুরী। এডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল হসকাফেলার চেয়ারম্যান মাহমুদুল হক পিয়ারু, আলহাজ মুজিবুর রহমান মুজিব। খেলাত বার্সাস ফ্যামিলি ব্রাদার্সরে 1-0 গোলে পরাজিত করে ব্রাদার্স ইউনিটি ফুটবল টিম বিজয়ী হয়। ডেস্ক নিউজ সি প্লাস টিভি। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আরা সাগাই হতা হই।